हेलो एवरीवन, वेलकम बैक टू एडु लाइफ वन स्टेप अहेड। रायगंज यूनिवर्सिटी रायगंज उत्तर दिनाजपुर एडमिशन नोटिफिकेशन रिलीज करा हुए चे फॉर पीएचडी प्रोग्राम सेशन 2023-24। एप्लीकेशंस आर इनवाइटेड ऑनलाइन फ्रॉम द एलिजिबल कैंडिडेट्स फॉर एडमिशन टू पीएचडी कोर्स वर्क एट रायगंज यूनिवर्सिटी फॉर द सेशन 2023-24 इन द सब्जेक्ट एज बिलो। बेस किचु सब्जेक्ट्स एर 2023-24 सेशन पीएचडी कोर्स वर्क प्रोग्राम एडमिशन नोटिफिकेशन रिलीज कर रायगंज यूनिवर्सिटी। एखे प्रथम कौन सबजेक्ट से कतगुली वैकेंसी रही है तर डिटेल्स दिए देा हो। साइंस डिपार्टमेंट्सर अंडारे रही है बोटानी 5, केमिस्ट्री 6, कंप्यूटर एंड इनफॉर्मेशन साइंस 5, मैनेजमेंट 3, मैथमेटिक्स 9, माइक्रोबायोलॉजी 13, फिजिक्स 4, सेरिकल्चर 7, जूलॉजी 4। ह्यूमैनिटीज एंड सोशल साइंस डिपार्टमेंट्सर अंडारे रही है बेंगली 2, कमार्स 10, इकोनॉमिक्स 6, इंग्लिश 7, जियोग्राफी 5, हिस्ट्री 2, लॉ 7, फिलोसफी 4, पॉलिटिकल साइंस 9, संस्कृत 6 एवं सोशियोलॉजी 5। नेक्स्ट एखे एलिजिबिलिटी क्राइटेरिया प्रसंगे बला हुए चे एलिजिबिलिटी क्राइटेरिया प्रथम ही रही है मास्टर डिग्री होल्डर सैटिसफाइंग द क्राइटेरिया स्टिपुलेटेड एज अंडर कैंडिडेट्स हु हैव कम्प्लीटेड और वेटिंग फॉर द फाइनल सेमिस्टर रिजल्ट फॉर एमफिल फ्रॉम द यूनिवर्सिटी एटलिस्ट 55% मार्क्स इन एग्रीगेट। मास्टर डिग्री होल्डर अवश्य अप्लाई करते पारबेन एवं तार साथे 55% मार्क्स निये एमफिल डिग्री जरा क्वालिफाइड करेछेन ताराओ अप्लाई करते पारबेन। एवं जे समस्त कैंडिडेटरा एससी एसटी ओबीसी डिफरेंटलि एबल अदर कैटेगरीज कैंडिडेट एज पार द डिसिशन अफ यूजिसी থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে মার্কস রিল্যাক্সেশন রয়েছে 5%, অর্থাৎ তারা 50% মার্কস মাস্টার ডিগ্রি বা এমফিল এ থাকলে তারা অ্যাপ্লাই করতে পারবেন। এ ক্যান্ডিডেট হুজ এমফিল ডিসার্টেশন হ্যাজ বিন ইভালুয়েটেড এন্ড দ্য ভাইভা ইজ পেন্ডিং আন্ডার এনি ডিপার্টমেন্ট অফ দ্য ইউনিভার্সিটি মে বি প্রভিশনালি অ্যাডমিটেড টু দ্য পিএইচডি প্রোগ্রাম। ক্যান্ডিডেটস প্রসেসিং আ ডিগ্রি কনসিডার্ড ইকুইভ্যালেন্ট টু দ্য এমফিল ডিগ্রি অফ আদার ইন্ডিয়ান ইনস্টিটিউশন ফ্রম এ ফরেন এডুকেশনাল ইনস্টিটিউশন এগ্রিগেটেড বাই অ্যান অ্যাসেসমেন্ট and accreditation agency which is approved, recognized or authorized by an authority established under a law in its home country or any other statutory authority in the country for the purpose of assessing shall be eligible admission to PhD program। যে সমস্ত ক্যান্ডিডেটরা এমফিল এর ইকুইভ্যালেন্ট কোনো ডিগ্রি করেছেন ইন্ডিয়ান অথবা ফরেন কোনো ইনস্টিটিউশন থেকে রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে তারাও এলিজিবল। ক্যান্ডিডেটস ফ্রম অ্যাব্রড মে জয়েন দ্য পিএইচডি প্রোগ্রাম বিফোর জয়নিং দ্য প্রোগ্রাম। যারা অ্যাব্রডে থাকেন তারাও জয়েন করতে পারবেন, তবে এটি আগে দেখে নিতে হবে তারা কিন্তু 10+2+3+2 এই সিস্টেমে ডিগ্রি কোয়ালিফাই করেছেন কি না। নেক্সট এখানে প্রসিডিওর ফর অ্যাডমিশন প্রসঙ্গে বলা হয়েছে যে ফর ফিলিং আপ দ্য অ্যাপ্লিকেশন from please visit the online portal of the website of Raiganj University। আমি ওয়েবসাইট পোর্টালের লিংকটি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। ক্যান্ডিডেটস রিকোয়েস্ট টু মেক অ্যান অনলাইন পেমেন্ট অফ এ রিকুইজিট ফি ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম থ্রু অনলাইন অ্যাট দ্য অ্যাডমিশন পোর্টাল অফ রায়গঞ্জ ইউনিভার্সিটি। অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন পোর্টালের অনলাইন সিস্টেমে গিয়ে আপনাদের কিন্তু ফিজটি পেমেন্ট করতে হবে। ফিজ পেমেন্টের অ্যামাউন্ট হচ্ছে ₹1000 ইজ অ্যাপ্লিকেশ বিলং দ্য ইউনিভার্সিটি আনরিজার্ভ ক্যাটাগরি ইউআর ক্যাটাগরির জন্য ₹1000, ₹700 হচ্ছে এসসি এসটি ওবিসি এবং পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য, আর ₹3000 বা ₹3000 হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। অল ক্যান্ডিডেটস হু হ্যাভ নট কোয়ালিফাইড জেআরএফ নেট সেট গেট এমফিল শ্যাল বি অ্যাডমিটেড থ্রু অ্যান এন্ট্রান্স টেস্ট ফলোড বাই অ্যান ইন্টারভিউ। যে সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু জেআরএফ নেট গেট বা এমফিল নেই বা সেট নেই তাদের কিন্তু একটি রিটেন এক্সামিনেশন টেস্ট দিতে হবে এবং তারপর ইন্টারভিউতে অ্যাপিয়ার হতে হবে। এন্ট্রান্স টেস্ট শ্যাল কনসিস্ট অফ 50% অফ রিসার্চ মেথোডোলজি অ্যান্ড 50% শ্যাল বি সাবজেক্ট স্পেসিফিক। যে রিটেন টেস্টটি হবে তাতে 50% কোশ্চেন থাকবে রিসার্চ মেথোডোলজি থেকে এবং 50% থাকবে নিজের নিজের সাবজেক্ট থেকে। ইফ দেয়ার আর মোর দ্যান ওয়ান ক্যান্ডিডেট অবটেন সেম মার্কস ইন দ্য এন্ট্রান্স এক্সামিনেশন দেন দ্য মার্কস অবটেন ইন দ্য অর্ডার পাবলিক এক্সামিনেশন উইল বি টেকেন ইন টু কনসিডারেশন। যদি রিটেন পরীক্ষায় কোনো দুটো ক্যান্ডিডেট দুজন ক্যান্ডিডেট সমান মার্কস পান সেক্ষেত্রে কিন্তু তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানের মার্কস অনুযায়ী মেরিট লিস্ট তৈরি করা হবে। দ্য এন্ট্রান্স টেস্ট উইল বি কন্ডাক্টেড টু অ্যাসেস দ্য ফান্ডামেন্টাল নলেজ অফ দ্য ক্যান্ডিডেট। ক্যান্ডিডেটস মাস্ট স্কোর আ মিনিমাম 50% মার্কস টু ডিক্লেয়ার দ্য কোয়ালিফাইড অ্যাজ রিটেন অ্যাডমিশন টেস্ট।
রিটেন এক্সামিনেশন টেস্টটি পাস করার জন্য কিন্তু মিনিমাম 50% মার্কস পেতেই হবে। তবে এক্ষেত্রে 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে এসসি এসটি এবং ডিফারেন্টলি এবল ক্যান্ডিডেটদের জন্য, অর্থাৎ তাদের 5% মার্কস পেলেই তারা এই পরীক্ষাটিতে পাস করতে পারবেন। দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর অ্যান ইন্টারভিউ হোয়ার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ রিকোয়ার্ড টু সাবমিট আ ব্রিফ অনলাইন দ্য আউটলাইন অফ দ্য রিসার্চ প্রপোজাল। ইন্টারভিউতে কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটকে একটি রিসার্চ প্রপোজাল ভালো করে লিখে নিয়ে যেতে হবে। দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ কোয়ালিফাইড ইন জিআরএফ নেট সেট গেট এমফিল শ্যাল বি এক্সেম্পটেড ফ্রম দ্য রিটেন এন্ট্রান্স টেস্ট হাউ এভার দে আর রিকোয়ার্ড অ্যাপিয়ার ইন দ্য ইন্টারভিউ। যে সমস্ত ক্যান্ডিডেটদের জিআরএফ নেট সেট গেট বা এমফিল রয়েছে তারা ডাইরেক্ট ইন্টারভিউতে অ্যাপিয়ার করতে পারবেন। এখানে ফি স্ট্রাকচার দিয়ে দেওয়া হয়েছে ফর ইন্ডিয়া স্টুডেন্টস এক্সক্লুডিং জিওগ্রাফি আর সায়েন্স সাবজেক্ট ছাড়া উইথ কোর্স ওয়ার্ক টিউশন ফি 10,000, এখানে উইদাউট কোর্স ওয়ার্ক করলে কত হবে তার প্রত্যেকটা ডিটেলস এখানে দেখুন। রেজিস্ট্রেশন ফি, কালচারাল প্রোগ্রাম ফি, ডেভেলপমেন্ট ফি এটসেট্রা দিয়ে টোটাল অ্যামাউন্ট দিয়ে দেওয়া হয়েছে। উইদাউট কোর্স ওয়ার্ক হলে হচ্ছে 12,850, উইথ কোর্স ওয়ার্ক হলে 22,850। এখান থেকে আপনাদের একটা টোটাল পিএইচডি প্রোগ্রামটা করলে তার কত খরচা হতে পারে তার একটা কিন্তু এখানে ধারণা হয়ে যাবে। এছাড়াও তারপর প্রি রেজিস্ট্রেশন ফেজে আরও কিছু খরচা আছে, ডিউরিং রেজিস্ট্রেশন প্রি সাবমিশন ফেজে কিছু খরচা আছে, তারও ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। আর ইন্ডিয়ান স্টুডেন্টদের জন্য জিওগ্রাফি এবং সায়েন্স সাবজেক্ট হলে তার কত খরচা হতে পারে তারও ডিটেলস এখানে একটি দিয়ে দেওয়া হয়েছে। এখানে উইদাউট কোর্স ওয়ার্ক হলে 25,600, উইথ কোর্স ওয়ার্ক থাকলে উইদাউট কোর্স ওয়ার্ক হলে 12,850, উইথ কোর্স ওয়ার্ক হলে 25,600। এখানেও আদার্স ফিগুলি যেমন প্রি রেজিস্ট্রেশন ফেজে কী খরচা হতে পারে বা ডিউরিং রেজিস্ট্রেশন অ্যান্ড প্রি সাবমিশন ফেজে কত খরচা হতে পারে তারও ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এখানে কোর্স ফি ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এখানে কোর্স ফিসটি দিয়ে দেওয়া হয়েছে একদম ডিটেলসে, সমস্ত কিছু আছে। ইম্পর্টেন্ট ইনফরমেশান এখানে কিছু দিয়ে দেওয়া হয়েছে। কোয়ালিফাইড এমফিল স্টুডেন্টস মে বি এক্সেম্পটেড ফ্রম দ্য কোর্স ওয়ার্ক ইফ হি অর সি কোয়ালিফাইজ দ্য পিএইচডি এন্ট্রান্স এক্সামিনেশান। যে সমস্ত ক্যান্ডিডেট যা এমফিল স্টুডেন্ট রয়েছে তারা কোর্স ওয়ার্ক থেকে এক্সেম্পটেড যদি তারা পিএইচডি এন্ট্রান্স এক্সামিনেশান কোয়ালিফাই করে। সাচ ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু আপলোড দ্য এমফিল সার্টিফিকেট, তাদের সেক্ষেত্রে এমফিল সার্টিফিকেটটি আপলোড করতে হবে। দ্য অ্যাপ্লিকেন্টস হু হ্যাভ অলরেডি কমপ্লিটেড দ্য কোর্স ওয়ার্ক ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া আর এক্সেম্পটেড ফ্রম দ্য কোর্স ওয়ার্ক ইফ হি অর সি কোয়ালিফাইড দ্য পিএইচডি এন্ট্রান্স এক্সামিনেশান। এন্ট্রান্স এক্সামিনেশান থেকে যদি কোয়ালিফাই করতে পারে কোনো ক্যান্ডিডেট এবং তাদের যদি অলরেডি কোনো ইউনিভার্সিটি থেকে কোর্স ওয়ার্ক করা থাকে তাহলে তাদেরও আর কোর্স ওয়ার্ক করতে হবে না আপলোড, সেক্ষেত্রে তাদের কোর্স ওয়ার্ক সার্টিফিকেটটি আপলোড করতে হবে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টস মাস্ট রিকোয়ার্ড কমপ্লিটিং দ্য কোর্স ওয়ার্ক অ্যাট রায়গঞ্জ ইউনিভার্সিটি ভার্সিটি বিফোর সাবমিটিং দ্য সিনোপসিস ফর রেজিস্ট্রেশন আনলেস আদারওয়াইজ নট অ্যালাউড। এ ক্যান্ডিডেট রিকোয়ার্স টু কমপ্লিট দ্য এমফিল পিএইচডি কোর্স ওয়ার্ক ফর 6 মান্থস কমপ্লিং উইথ দ্য মিনিমাম অ্যাটেন্ডেন্স নর্মস অ্যাজ পার ইউজিসি মিনিমাম রেগুলেশন, অর্থাৎ কিন্তু কোর্স ওয়ার্ক করতে গেলে তাদের মিনিমাম পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স কিন্তু রাখতে হবে। এ দ্য অ্যাপ্লিকেন্টস হু হ্যাভ ক্লিয়ার নেট জিআরএফ নেট সেট গেট আর এক্সেম্পটেড ফ্রম দ্য রিটেন টেস্ট, আগেই বলে দেওয়া হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটদের নেট জিআরএফ নেট সেট গেট রয়েছে তাদের আর রিটেন এক্সাম দিতে হবে না, তারা ডাইরেক্ট ভাইবাতে অ্যাপিয়ার করতে পারবেন। অ্যাপ্লিকেন্টস হু হ্যাভ কমপ্লিটেড এমফিল ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি তারাও কিন্তু এক্সেম্পটেড রিটেন এক্সামিনেশান টেস্টটি থেকে, তবে তাদের ভাইবা দিতে হবে। নেক্সট এখানে দেখুন টেবিল ওয়ানে এক্সেমশন রয়েছে ক্যাটাগরি অ্যাপ্লিকেন্স নেট সেট জিআরএফ স্লেট সেট এমফিল তাদের দিতে হবে না। অ্যাপ্লিকেন্স কোয়ালিফাইড ইন পিএইচডি এন্ট্রান্স টেস্ট উইথ এমফিল অ্যান্ড পিএইচডি কোর্স ওয়ার্ক যদি হয় তাহলে পিএইচডি কোর্স ওয়ার্ক অপটেড হবে। এখানে আবার একইভাবে নেট সেট গেট অ্যাডমিট কার্ড রিটেন এক্সামিনেশানের জন্য তারা ডাউনলোড করতে হবে, আর যাদের এগুলি নেই তারা ডাইরেক্ট ভাইবার জন্য তারা অ্যাপিয়ার করতে পারবেন। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর দ্য ইউজিসি জিআরএফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের জন্য কিছু বলে দেওয়া হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা নেট জিআরএফ বা ইউজিসি রিসার্চ ফেলোশিপ পেয়েছেন উইল বি গিভেন প্রেফারেন্স ইন দ্য অ্যাডমিশন পিএইচডি সাবজেক্ট, তাদের কিন্তু একটু প্রেফারেন্স দেওয়া হবে। জিআরএফ ক্যান্ডিডেটস হ্যাভ টু অ্যাপ্লাই থ্রু অনলাইন, দে উইল বি কল ফর পার্সোনাল ইন্টারভিউ। জিআরএফ ক্যান্ডিডেট ডাইরেক্ট ইন্টারভিউতে ডাকা হবে। জিআরএফ ক্যান্ডিডেট যারা অলরেডি অ্যাডমিশন নিয়েছেন ডিফারেন্ট ডিপার্টমেন্ট রায়গঞ্জ ইউনিভার্সিটির তাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ কিন্তু করতেই হবে। নেক্সট এখানে কিছু ইম্পর্টেন্ট ডেট দিয়ে দেওয়া হয়েছে। পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট নিউজ পেপারে হয়েছে 9 and 10 March 2024। কমিটমেন্ট অফ অ্যাডমিশন প্রসেস অনলাইন শুরু হয়েছে 11th March থেকে। লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইনে 27th March। পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট অফ অ্যাপ্লিকেন্ট অ্যান্ড প্রভিশন অফ ফর এন্ডিং ফর অ্যাপ্লিকেশন 28th March। স্ক্রিনিং অফ অ্যাপ্লিকেশন 1 থেকে 5th April। ডেট ফর এডিটিং অফ
অ্যাপ্লিকেশনস 8 অ্যান্ড 9th এপ্রিল, পাবলিকেশন অফ দ্য ফাইনাল লিস্ট অফ অ্যাপ্লিকেন্টস 12th এপ্রিল। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। এটির সাথে আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। জেনারেল ইনস্ট্রাকশন প্রসঙ্গে বলা হয়েছে, অ্যাপ্লিকেন্টস আর রিকোয়েস্টেড ফলো দ্য ওয়েবসাইট। যদি কোনো ওয়েবসাইটের শিডিউলে কোনো চেঞ্জ আসে, তার জন্য কিন্তু আপনারা এরপর থেকে কমান্ড নয় ইউনিভার্সিটি ওয়েবসাইটটি যদি অ্যাপ্লাই করেন ফলো করবেন। অ্যাপ্লিকেন্টস রিকোয়ার টু অ্যাক্ট ভেরি কেয়ারফুলি ফলোয়িং দ্য ইনস্ট্রাকশন, পার্সেন্টেজ এই ব্যাপারগুলি, সিজিপিএ থাকলে সেগুলিকে পার্সেন্টেজে কনভার্ট করা ইত্যাদি সংক্রান্ত যে রুলস অ্যান্ড নিয়মগুলো দিয়েছে, সেগুলো কিন্তু খুব ভালো করে মনোযোগ সহকারে দেখে আপনারা যাদের সিজিপিএ এসজিপিএ রয়েছে সেগুলিকে পার্সেন্টেজে কীভাবে কনভার্ট করবেন, কোন ফরম্যাটে আনবেন, সেগুলো খুব ভালো করে দেখবেন। এগুলো খুব ইম্পর্টেন্ট একটা জায়গা দেওয়া হয়েছে এখানে, এরা কিন্তু ডিটেলসে বলে দিয়েছে সমস্ত ব্যাপারটি। নেক্সট, এখানে ক্যান্ডিডেটস কোয়ালিফাই পিএইচডি এন্ট্রান্স টেস্ট আর রিকোয়ার টু সাবমিট আ ব্রিফ আউটলাইন অফ প্রপোজাল রিসার্চ ওয়ার্ক। যদি রিটেন এক্সামিনেশন পাস করেন বা যারা ডাইরেক্ট ভাইবাতে যাবেন, প্রত্যেকে কিন্তু একটি ব্রিফ রিসার্চ ওয়ার্ক, প্রপোজ রিসার্চ ওয়ার্ক তৈরি করবেন। ফাইনাল মেরিট লিস্ট জেনারেটেড অর্ডার অফ মেরিটের ভিত্তিতে হবে। যে সমস্ত এমপ্লয়েড অ্যাপ্লিকেন্ট রয়েছেন অর্থাৎ যারা ইন সার্ভিস রয়েছেন, তাদের কিন্তু একটি নো অবজেকশন সার্টিফিকেট প্রেজেন্ট এমপ্লয়ারের কাছ থেকে জমা করতে হবে ভেরিফিকেশান প্রসেসের সময়। এনি টেকনিক্যাল প্রবলেমের সময় কল আর হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন। অল দ্য অ্যাডমিশন বেসড অন দ্য মেরিট লিস্ট পাবলিশ বাই দ্য ইউনিভার্সিটি। নেক্সট, এখানে অ্যাপ্লিকেন্টস ফ্রম অ্যাব্রড আর রিকোয়ার সাবমিট সার্টিফিকেট অফ ইকুইভ্যালেন্স ফ্রম দ্য ইভ্যালুয়েশন ডিভিশন অফ অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ থেকে জমা করবেন। এখানে একটি লাস্টে কথা বলে দেওয়া হয়েছে, কমপ্লিশন অফ কোর্স ওয়ার্ক ডাজ নট গ্যারান্টি দ্য অ্যালোকেশন অফ সুপারভাইজার্স। সুপারভাইজার্স ইজ আর অ্যালটেড বাই দ্য ডিপার্টমেন্টাল পিএইচডি কমিটি ইফ দে আর এক্সিস্টস এনি ভ্যাকেন্সি অফ স্কলার্স। পিএইচডি কোর্স ওয়ার্ক কমপ্লিট করা মানে কিন্তু এটা নয় যে আপনারা সুপারভাইজার অ্যালটেড সঙ্গে সঙ্গে হয়ে যাবে। সুপারভাইজার অ্যালটেড হবে কিন্তু সেইটি কনসার্ন ডিপার্টমেন্টে কতগুলি সিট অ্যালটেড ভ্যাকেন্সিস রয়েছে তার উপর ভিত্তি করে। আর এখানে এই হচ্ছে সমগ্র অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি কিছু ইনস্ট্রাকশন সমেত। এছাড়াও যদি ফর্ম ফিল আপ রিলেটেড আর কোনো জিজ্ঞাসা আপনাদের থাকে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এটাতে হায়ার এডুকেশন এবং জব রিলেটেড ভিডিও পেতে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।